হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে শুভ মকর সংক্রান্তি আজকে মকর সংক্রান্তির দিন ভিডিওটা হচ্ছে মানে মকর সংক্রান্তিতে আমরা একটু বেরোচ্ছি বেরোবার মেন এজেন্ডা হচ্ছে আমার মেয়ের এয়ার পার্সিং করাবো আর তার সাথে ইচ্ছা আছে আমারও এই সেকেন্ড থাকে একটা করে এয়ার পার্সিং করাবার তো দেখা যাক পাল্লারে গিয়ে কী হচ্ছে না হচ্ছে আমাদের এখান থেকে একটু দূরে পাল্লার মানে ভালো পাল্লার আর কি এমনি তো আছে অনেক কিন্তু মেয়েটা যেহেতু ফার্স্ট টাইম করাবো তার জন্য আমি চাইছি একটু ভালো জায়গায় করাতে তো এই যে আমার পুচকু রেডি হয়ে গেছে ওরা হবে আর আজকে আমরা দুজনে মকর সংক্রান্তি উপলক্ষে সেম সেম ড্রেস না আজকে আমরা সেম সেম ড্রেস করেছি মামি আর বেটু আজকে সেম সেম ড্রেস পরে হ্যাঁ এখানে দুটো বোতাম আর লাভ রয়েছে আমি দুটো বোতাম পরেছি তো ইয়ালে ইলো ড্রেস পরেছি তো চলো ইয়ার পারশিং আমাদের যে টোটাল জার্নিটা হচ্ছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করছি শেয়ার করছি তো আশা করি তোমাদের ভাল লাগবে আর ভাল লাগলে কি করতে হবে জানো তো একটা লাইক করে ছোটপর শেয়ার করে দেবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি ছোটপর সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেরোনো যাক I put a little and I dress and I have a yellow dress Same, same, <laughs> same <laughs> <pins>. <laughs> এর এখানে খুব জাগ্রত একটা শিব মন্দির আছে সেটার নাম হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি তো সেটা জাস্ট ক্রস করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই জাস্ট এই টার্নিংটায় ঢুকেই ওই দেখো দেখা যাচ্ছে বাবার মন্দির এটা প্রায় বারোশো বছরের পুরনো মন্দির বল্লাল সেলের আমলকার মন্দির আর খুবই জাগ্রত আর শিবরাত্রির সময় বহু দূর দূর থেকে লোকেরা হেঁটে হেঁটে এখানে জল দিতে আসে যাই হোক আমরা এটা ক্রস করে চলে গেলাম আমরা যাচ্ছি আরামুরের একটা সেলুনে আর

ফাইনালি আমি পার্লারটাতে চলে এসছি আর এই যে ছোট্ট ছোট্ট পিনের মতো কানের গুলো দিচ্ছ এই ব্লু কালারের বন্দুকটার মধ্যে এই যে এইভাবে ঢুকিয়ে তারপরে এই বন্দুকটা দিয়ে এয়ার পাসিং করা হয় এখন এটা নিউ টেকনোলজি বেরিয়েছে তো এখানে মেয়েটার first -এই কা মেয়েটাকেই বসিয়েছিলাম সেটাই আমার ভুল ছিল আমার নিজের বসা হয়তো উচিত ছিল তো মেয়েটাকে বসানোর পর এই যে মেয়েটাকে কানটাকে ফোরাতে গিয়ে বন্দুকটা এখানে ফেসে যায় বন্দুকে ওই কানেরটা ফেসে যায় ঠিক আছে মানে বড় পার্লার হলেই যে তোমার মেয়ের শেপ থাকবে মেয়ের কান ফোটাতে কোনো অসুবিধা হবে না সেই ভ্রান্ত ধারণাটা আমার দূর হলো হয়ে গেছে হয়ে গেছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হবে একটু কষ্ট

আমাদের বাড়ির কাছাকাছি যে পার্লারগুলোতে আছে সেইগুলোতে আমি দেখেছিলাম এরকম এয়ারপ্যাসিং করতে গিয়ে এরকমভাবেই ফেঁসে যায় দু তিনবার করে বন্দুক দিয়ে করাতে হয় তারপরে গিয়ে হচ্ছে এরকম করে বারবার ফেঁসে যাচ্ছে আর বাচ্চাদের সে কান না সেটা দেখে ভয় পেয়ে আমি ঠিক করেছিলাম আমাদের এখানে কোথাও করাবো না বাইরে কোনো একটা বড়ো পার্লারে গিয়ে করাবো তো সেই মতোই এসেছিলাম টাকা হয়তো উনিশ বিশ একটু বেশি এখানে লাগছে ওখানে হয়তো একটু কম লাগতো মানে আমাদের ওখানে হচ্ছে পার কান পঞ্চাশ টাকা করে একশো টাকা নিত এখানে বড়ো পার্লারে করালাম এখানে দুশো টাকা করে পার কেন পার কান বলেছিল তো যেহেতু আমিও আবার করালাম তার জন্য পার কান একশো টাকা করে নিলো টোটাল চারশো টাকা বিল হয়েছিল তো ওইটাই বলছি মানে আমি ভেবেছিলাম বড় জায়গায় করালে মেয়েটার অতটা ফাঁসবে না অতটা ইয়ে হবে না কিন্তু সেটা নয় বন্দুকের ওপর ভরসা টেকনোলজি কখনোই তোমাকে ধোকা দিতে পারে যে সবসময় তোমাকে টেকনোলজির সাথ দেবে এরকমটা কখনোই নয় তো ওই কানে ফেঁসে গেল তো তার জন্য কানে কিন্তু একটু ক্ষতও হয়ে আছে মেয়েটার আমি ও সেখানটা দেখলাম তো ওরা বললো এখানে কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র শিশির দেওয়া যাবে শিশির দিবেন সকালবেলা ঘুম থেকে উঠে শিশির দিলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের সময় কী ছিল ছুঁচ দিয়ে আমাদের কান ফোটানো হতো ছুঁচ দিয়ে তার জন্য ছুঁচ দিয়ে কান ফোটাতে গিয়ে আমার কানে প্রবলেম আছে আমার সোনার কানের ছাড়া কোনো ইমিটেশন কানের যদি আমি বেশিক্ষণ পরে থাকি আমার কানে চরম ব্যথা শুরু হয় এবং পেছন দিকে পুঁজ হতে জমতে থাকে তার জন্য আমি ভেবেছিলাম যে ভালো করে বন্দুক টন্দুক দিয়ে ফোটাবো আমি যখন নাকটা ফুটিয়েছিলাম তখন বন্দুক দিয়েই ফুটিয়েছিলাম বাট ইয়া ভাগ্য খারাপ থাকলে কিছু করার নেই তুমি যত পার্লারেই যাও যত টাকায় খরচা করো না কেন ওই যে টেকনোলজি ধোকা দিলো ফেসে গেলো কিন্তু যাই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঠিক আছে মেয়েটার কিন্তু সেরকম কিছু ব্যথা হয়নি মেয়েটা ঠিক আছে কান ওটা দুটোই ভালো হয়েছে আরেকটা কানে ভালোই ঠিকঠাকই হয়েছিল তো এটা হচ্ছে মেয়েটার জানি এরপরে আমি বসলাম আমি ভাবলাম যে আমার বহু দিনের ইচ্ছা এরকম সেগেন থাকে কান ফোটানো আমি আমি জিজ্ঞেস করলাম আমি এই বুড়ো বয়সে করব আমার ব্যথা করবে না তো বলল না সেরকম করবে না বাট বিশ্বাস করো এটা কি যন্ত্রণা করেছে কি বলবো কানরে যখন বন্দুকটা ফটাস করে মারছে না হয়তো সেগেন করছি বলে কারণ ওখানটা একটু হাড়ের জায়গাও রয়েছে এত জোর লেগেছে কি বলবো আমাকে উল্টে ওই লোকটা যে কান ফোটাচ্ছে সে বলছে আপনি তো আপনার বাচ্চার থেকেও অধম আমাকে বলছে যা বাবা কানে মানুষের যন্ত্রণা করলে সে রিয়াক্ট করবে না বলো দেখিনি আবার এই কানটা ফোটালো এই কানটাও আর স্টিল নাও আজকে আমার দুদিন হয়ে গেছে মানে মকর সংক্রান্তি পেরিয়ে দুদিন চলে গেছে আমি তারপরে ভিডিওটা পোস্ট করছি এডিটিংয়ের সময় পাইনি যাই হোক তো এখনও পর্যন্ত আমার ডান কানটা প্রচণ্ড ব্যথা আমাকে দুদিন ধরে ব্যথার ওষুধ খেতে হয়েছে মানে আলটিমেটলি হয়তো বুড়ো বয়সে করেছি বলে হয়তো এত প্রবলেম হচ্ছে কিন্তু লোকটার এমনি ইয়েটা ভালো যে মানে প্রপার জায়গায় করেছে এই দেখো আমার প্রচণ্ড জোর লাগলো আমার বন্ধুটা যখন হঠাৎ করে এসে লাগছে মানে হবে না একটা তোমার মাংসর মধ্যে গর্ত করে ঢুকে যাচ্ছে একটা কানে লাগবে তো বটেই কিন্তু ব্যাপারটা হচ্ছে লাগবার পরে তারপরে তো কমে যাওয়ার কথা কিন্তু আমার মেয়ের যেমন তারপরে এসে আর কোনো ব্যথা ব্যথা হয়নি হালকা হালকা রয়েছে হাত টাচ করলে ব্যথা রয়েছে সেরকম ব্যথা নেই ও সাইড ফিরেও কান দিয়ে শুতে পাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমার কানে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা মানে প্রচণ্ড ব্যথা আমাকে আমার বর বলছে পুরো বয়সে করতে গেছো আমি যখন করতে গেছি তখন আমার বর বলছে যে করে নাও করে নাও আমার মিসেস করে দাও ওরও খুব শখ করে দাও তখন করেই দিল নিচে কুচে নিয়ে তারপরে এখন বলছে যে বুড়ো বয়সে করেছো ব্যথা তো হবেই বুড়ো বয়সে এরকম কেউ করে যা বাবা কি বলবে বলো যাই হোক আমি খুব হ্যাপি আমি প্রথমে বুঝতে পারছিলাম না দুদিকে সমান আছে কিনা আমার কানের পেটিটাও খুব কম কম লাগছিল তো লোকটা বললো কানের এই যে কানেরটা পরিয়ে দিলাম না এরপরে এই কানে কানের পরতে পরতে কানের পেটিটা একটু চওড়া হয়ে যাবে তো চলো তোমাদের পার্লারটা দেখিয়ে দিই এটা হচ্ছে ওই পার্লারটা আরামড়েই অবস্থিত এই পার্লারটা আরামোরে করেছে বেশ কিছুদিন হলো অনেক দিনই হলো বছর হলো মানে বড় পার্লার করেছে এরকম আরামোরের সামনেই আছে গেলেই দেখতে পাবে যাই হোক কানেরটা করার পর যাই হয় আর আমি বারবার বারবার দেখছিলাম আসলে আমার কানের মধ্যে একটা তিল আছে আমি সেটাই দেখছিলাম ঠিক আছে তাই হোক মনে হচ্ছে ঠিকই আছে আর আমার মেয়ের আর কোনো ব্যথাই করে না কিন্তু আমার ব্যথা করছিল বিশ্বাস করো মানে আমার ব্যথা না সেদিন সারা রাত মানে যেদিন আমি গান ফুটিয়েছি মকর সংক্রান্তির দিন সেদিন সারা রাত আমার কানে পেন হয়েছে আর কি আমাকে বরকে বলেছিলাম একটা এসি বক্স দাও খেয়ে শুয়ে পড়ি তো সে বলেছিল দেবো নিয়ে ভুলে গেছে নিয়ে আমিও ভুলে গেছি ওই যাই হয় আর কি তো কাজের চাপে তাড়াহুড়ো করে ঠান্ডার মধ্যে কিন্তু এত লাগছে এত লাগছে কি বলবো আজকে দুদিন হয়ে গেল আমার এখনও ব্যথা কমেনি আর শিশির লাগাতে বলেছে আমি শিশির লাগাচ্ছি দেখা যাক কি হয় এরপরে আমরা চলে গেছিলাম আমাদের ওখানেই একটা দোকান রুচিশ্রী বলে খুব বড় দোকান সেখানে খুব দারুণ চা পাওয়া যায় যদি কোনো দিন রাজেশ্বর শিব মন্দিরে আসো তো রুচিশ্রীতে অবশ্যই চা আর মিষ্টি খাবে তারপরে আমরা কিছু মিষ্টি কিনলাম এখানে স্পেশাল গাজরের হালুয়া এটা চল্লিশ টাকা শ করে বিক্রি হচ্ছে কীটি গাজরের হালুয়াটা তোমাদের কি বলবো দোকানে আর আমার এই ছানার আমার খুব মানে পছন্দের জিনিস তো মশাই কি করেছে গাদা গুছের মিষ্টি কিনলে দেখো কালো মিষ্টি কিনেছে ওপরে এই যে সন্দেশের মতো এইগুলো কিনেছে তারপরে তোমার ছানার পায়েস কিনেছে তারপরে তোমার গাজরের হালুয়া কিনেছে মানে এক গাদা মিষ্টি কিনেছে কিন্তু মিষ্টি খেতে আমাদের বারণ করেছে তিন চার দিন তো কোনো মিষ্টি খেতে পারবো না কিন্তু গাজরের হালুয়াটা দেখে আমি লিটালির লোক সামলাতে পারিনি আমি একটু টেস্ট করে নিলাম এত দুধর্ষ খেতে কি বলবো জানি না কোথায় কোথায় পাওয়া যায় যদি কখনো দুর্গাপুরের রায়শ্বর শিব মন্দিরের কাছে আসো তো এখানে এসে চাটা অবশ্যই ট্রাই করবে রুচিশ্রীতে আর গাজরের হালুয়াটা ট্রাই করবে দুর্ধর্ষ খেতে মানে মুখে লেগে থাকার মতো এত দুর্ধর্ষ খেতে এ হচ্ছে ব্যাপার এরপরে মিষ্টি মিষ্টি নিয়ে আমরা বাড়ির পথে আগমন করলাম এবং তারপরে রাত্রেবেলা আর আমার সে অবস্থা ছিল না যেমন বললাম আমি লাইভ করেছি তাও কানিকণ যেটা আমার কাজ সেটা তো করতেই হবে খানিখন লাইভ করেছি কিন্তু প্রচুর ব্যথা আমার প্রচুর ব্যথা হচ্ছে আমার যেটা গোতরু করেছে সেটা আমি বললাম আর যেহেতু শখ ছিল শখের দাম লাখ টাকা অনেকে বলবে যে কি দরকার করা শখের দাম যেহেতু লাখ টাকা তার জন্যে মেয়ের করাচ্ছি সেই সুযোগে আমারটাও করেই নিলাম হ্যাঁ ব্যথা হয়তো দু চার দিন থাকবে কিন্তু শখটা তো পূরণ হলো একদমই যখন বুড়ো হয়ে যাবে তখন তার আর শখ পূরণ হবে না যাই হোক এরপরে আমরা যাচ্ছি শ্বশুর শাশুড়ি ফ্ল্যাটে ওখান থেকে আমাদের ঘর যাব আর লিফটটা দেখে বুঝতেই পারছো তো চলো আজকে এখানেই বিদায় নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের এয়ার এর জার্নিটা ভালো লাগবে এবং যদি করাতে যাও নিজে আগে করিয়ে নিয়ে তারপরে মেয়েকে করাবে আমি যদি নিজে আগে বসতাম তাহলে ওই যে ফাঁসাটা সেটা আমারই হতো মেয়ের হতো না সেটা একটু ভুল হয়েছে